শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউট ভবনে ফুল দিয়ে নবীনদের বরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শিক্ষকরা বলেন, এখানে যারা ভর্তি হয়েছেন তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে এখান থেকে ভালো অবস্থান নিজেকে তৈরি করছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান শিক্ষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মেজবাউল আরেফিন, উপাধ্যক্ষ গোলাম মর্তুজা, পরিচালক দেওয়ান কামরুজ্জামান কামাল, মোহাম্মদ ইব্রাহিম মিঠুন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শিক্ষকদের মধ্যে ফয়সল আহমেদ, পলাশ আহমেদ সহ আরও অন্যান্য ছাত্রছাত্রী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ করা হয়। এই সুন্দর করে নবীন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে এবং যারা অভিভাবক গার্জিয়ান উপস্থিত হয়েছেন, আপনাদের ডাইনামিক পলিটেকনিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কাজ করছে, সে বলছে আমি কাজ করতে যে বুঝতে পারছি যে আমাদের স্টুডেন্ট টপ 5 রেজাল্ট করেছে বাংলাদেশের মধ্যে। ডাইনামিক পলিটেকনিকের 22-23 সেশনের আজকে নবীন বরণ অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে ডাইনামিক পলিটেকনিকের সম্মানিত প্রিন্সিপাল মেজবাউল আরিফিন স্যার উপস্থিত আছেন, তাকে আমরা পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। সে খুবই ব্যস্ত মানুষ, আর একটা হই সেটা কোনটা, প্রথমটা যে আমরা বেশি জানার কারণে তাদের কথাগুলো আমরা শুনছি না বা শুনতে ভালো লাগছে না, তাহলে গুড। কিন্তু আমরা কিছুই যদি না জেনে বিশৃঙ্খলা করি তাহলে আমরা কখনোই বলার অবস্থানে আসবো না। সমাজে তারা বোঝা হয়ে গেছে, এই অবস্থানটাকে আমরা যারা এবার এসেছি নতুন এসএসসি ব্যাচ তাদের থেকে আমরা চেঞ্জ করার চেষ্টা শুরু করব মনে করেছি।